দিন দুপুর বেলা জলবহুল রেল স্টেশনে অ্যাসিড হামলার ঘটনা ঘটল শিয়ালদহ দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশনে। মঙ্গলবার দুপুরে শিয়ালদহ থেকে ক্যানিংগামী ডাউন ট্রেন বিদ্যাধরপুর স্টেশনে ট্রেন থামার পর ট্রেন থেকে অজানা দুই দুষ্কৃতী যাত্রীদের সঙ্গে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলের হকার বিশ্বনাথ মণ্ডলের শরীরে হঠাৎই অ্যাসিডের বোতল ছুড়ে মারে বলে অভিযোগ। অ্যাসিডের তীব্র ঝাঁঝালের প্রতিক্রিয়ায় শরীরের বহু অংশ ঝলসে গিয়েছে তার, পাশাপাশি বেশ কয়েকজন শিশুর এই অ্যাসিড হামলা জেরে আহত হন বলে জানা গিয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার এই বিদ্যাধরপুর স্টেশনে দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন এর আগেও বহু যাত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। জায়গাটা লেগেছে স্যার আমার এখানে লেগেছে আর বুকে একটু লেগেছে। পুরো জামা প্যান্ট যা ছিল সব পুরো ফুট হয়ে গেছে, মোটা মোটা প্যান্ট জামা সব ফুট হয়ে গেছে, যেখানে যেখানে পড়েছে। ফুলাতে জামা পড়েছিলাম বলে শুধু শরীরটা ঠিক আছে, নাহলে শরীর কপালে ছিটকে লেগেছে আর এখানে এসে পড়েছে। যেগুলো লেগেছে সময় গেঞ্জিটা খুলে দিয়েছিলাম বলে, নাহলে পুরো সব শরীর পড়ে যেত আমার, ওরও গেঞ্জি ফেঞ্জি সব খুলে দিয়েছে। আমরা চাই বাচ্চাগুলো কি নিরাপদ থাকবে না, আমরা চাই বাচ্চাদের জন্য, বাচ্চাদের যে ক্ষতি হয়েছে তার শাস্তি পাক, এটাই চাই। কি করে ঘটলো, কিভাবে ঘটলো? আমি তো ছিলাম না, আমি কাজে গেছিলাম, বাচ্চা রেখে বাচ্চারা খেলছিল, আমি এসে এটাই শুনলাম যে বাচ্চারা খেলছিল, একজন ভদ্রলোকের মেরেছে, মারলে ছিটিয়ে এসে ওদের গায়ে লেগেছে। আমরা চাই যে করেছে সে শাস্তি পাক।